হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব জর্জ ওরওয়েলের ফেমাস নোভেলা এনিম্যাল ফার্ম নিয়ে। আমরা হয়তো অনেকেই জানি না হোয়াট ইজ নোভেলা। নোভেলা হচ্ছে শর্ট নোভেল, মানে যেসব নোভেলগুলো 100 পেজের আন্ডারে হয় সেগুলোকে নোভেলা বলা হয়। এই এনিম্যাল ফার্মটি হচ্ছে একটি পলিটিক্যাল স্যাটায়ার এবং এটি 1945 সালে পাবলিশ করা হয়। এনিম্যাল ফার্ম জর্জ ওরওয়েলের ফাইনেস্ট ওয়ার্ক ছিল। এই পলিটিক্যাল ফেবেলটা লেখা হয়েছে রাশিয়ার বলশেভিক রেভলিউশনের উপর এবং এটি হচ্ছে একটি পলিটিক্যাল অ্যালিগরি। তাহলে হোয়াট ইজ অ্যালিগরি? অ্যালিগরি হচ্ছে কোনো একটা ঘটনার মধ্য দিয়ে অন্য একটি ঘটনা বর্ণনা করা। এখানে ঠিক তেমনি এনিম্যাল ফার্মের মধ্য দিয়ে জর্জ ওরওয়েল বলশেভিক রেভলিউশনের পুরো ঘটনাটা বর্ণনা করেছেন। এখানে প্রতিটা অ্যানিম্যাল ক্যারেক্টার এক একটা হিউম্যানকে রিপ্রেজেন্ট করে। এই স্টোরিতে আমরা দেখতে পাই কিভাবে একজন ওল্ড বোয়ার নিজের স্বপ্নের কথা সকলকে বর্ণনা করেন এবং তাদের যে অত্যাচারী মালিক রয়েছে হিউম্যান মাস্টার, এর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য সকলকে বলে। এর পরবর্তীতে দেখা যায় তারা নিজেদের জন্য একটি সমাজ, স্বাধীন সমাজ গড়ে তোলে। যদিও পরবর্তীতে সেটা স্বাধীন থাকে না, তারা নিজেরা অন্য পশুদের দ্বারা ডমিনেট হতে থাকে। এটাই হচ্ছে এর মেইন কাহিনী। এর ক্যারেক্টারগুলো একটু বলি। এর ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হচ্ছে মেজর। মেজর হচ্ছে একটা ওল্ড বোয়ার। এই ওল্ড বোয়ারটাই একটা স্বপ্ন দেখে। তিনি স্বপ্ন দেখতেন যে আসলে প্রত্যেকটা অ্যানিমেল সমান, তারা সমান অধিকার ভোগ করবে বা তারা স্বাধীনভাবে বসবাস করবে। তো সে কারণেই দেখা যায় তিনি প্রত্যেকটা যে ফার্মের অ্যানিমেল রয়েছে তাদেরকে ডেকে একটা সভা করে, তাদেরকে বিদ্রোহ করতে বলে এই যে তাদের যে হিউম্যান মাস্টার রয়েছে তার বিরুদ্ধে। কারণ দেখা যাচ্ছে এই প্রাণীগুলা সব কাজই করছে কিন্তু মানুষ উৎপাদনশীল না এই মেজরের ধারণা অনুযায়ী। তাও কি পশুরা এই মানুষ জাতি দ্বারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়। সে চেয়েছিল তারা স্বাধীনভাবে বসবাস করবে এবং প্রত্যেকটা এনিম্যালের মনে স্বাধীনতার একটা চেতনা জাগিয়ে তুলেছিল। এই মেজরটা রিপ্রেজেন্ট করে কার্ল মার্ক্সকে। কার্ল মার্ক্স যেভাবে প্রত্যেকটা মানুষকে স্বাধীন হওয়ার জন্য উৎসাহিত করেছিলেন ঠিক তেমনি মেজরও তাই করেছেন। এবং তিনি কিছু সময় পর, মানে ঠিক 3 দিন পর এই মিটিংয়ে সে মারা গিয়েছিল। এবং কি প্রত্যেকে কিন্তু সচেতন করে দিয়ে গিয়েছিল তারা যাতে বিদ্রোহ করে নিজেদেরকে স্বাধীন করে তোলে। স্নোবল, স্নোবলও হচ্ছে একটা বোয়ার। এই যে মিস্টার জন, মানে ম্যানোর ফার্মের যে মালিক ছিল, তার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল সে একজন ভ্যালুয়েবল লিডার ছিল। পরবর্তীতে যখন ম্যানোর ফার্মটা এনিম্যাল ফার্মে পরিবর্তিত হয় বা তারা স্বাধীন হয়ে যায়, এই স্নোবল তাদেরকে এডুকেট করার কাজে বা তাদের লিড দেওয়ার কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু শেষ পর্যন্ত সে টিকে থাকতে পারে না। নেপোলিয়ান নামে একটা ক্যারেক্টারের ষড়যন্ত্রের মুখে পড়ে তাকে এই এনিম্যাল ফার্মটা ছাড়তে হয়েছিল। সে আর কখনো কি সে এনিম্যাল ফার্মে আসতে পারেনি। সে মেইনলি কিন্তু প্রত্যেকটা এনিম্যালের ভালোই চেয়েছিল, নেপোলিয়ানের মতো তাদেরকে ডোমিনেট করতে চায়নি। এখানে সে রিপ্রেজেন্ট করে ট্রটস্কাইকে। ট্রটস্কাইকে যখন স্ট্যালিন রাশিয়া থেকে বের করে দিয়েছিল, সে কিন্তু সে তার নিজের হোমল্যান্ডে আর কখনো ফিরে আসতে পারেনি। দেখা যায় বিভিন্ন দেশে দেশে ঘুরে তার জীবনটা অতিবাহিত হয়েছিল, ঠিক স্নোবলে যেমন হয়েছিল। এরপর হচ্ছে নেপোলিয়ান। নেপোলিয়ান হচ্ছে একজন বোয়ার। প্রথম দিকে সেও স্নোবলের মতো ওই রিভেলিয়নে জনের এগেনস্টে যুদ্ধ করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে স্নোবলকে সরিয়ে নিজেই ক্ষমতা দখল করে নেয়। সকল সুযোগ সুবিধা নিজে দখল করতে থাকে এবং অন্যদের যেসব প্রাণী রয়েছে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। সে রিপ্রেজেন্ট করছে স্ট্যালিনকে। এবং এই নেপোলিয়ন যত ধরনের তারা আদর্শ বানিয়েছিল বা 7 কমান্ডমেন্টস তারা যেটা বানিয়েছিল যে এই লক্ষ্য অনুযায়ী তারা চলবে, কখনো তারা এই যে 7টা তাদের নির্দেশ ছিল এগুলো কখনো অমান্য করবে না। যেমন পশুরা কখনো কাপড় চোপড় পরবে না, মদ পান করবে না কিংবা খাটে শুবে না, এসব কিছুই যেসব রুলস তাদের ছিল সে নেপোলিয়ান প্রত্যেকটা রুলসই ব্রেক করে ফেলেছিল। স্কুইলার, স্কুইলার হচ্ছে একজন পিক এবং সে সবসময় নেপোলিয়ানের মাউথ পিচ হিসেবে কাজ করেছে। নেপোলিয়ান কখনো নিজে কোনো কথা এসে বলতো না, এই স্কুইলারের মধ্য দিয়ে সে সব কথা অন্য পশু পাখিদেরকে জানাতো। এবং পুরো নোভেলে আমরা দেখতে পাই সে নেপোলিয়ানের প্রশংসা করতে থাকে। নেপোলিয়ান যখন কোনো একটা কমেন্টমেন্ট চেঞ্জ করতো তখন এই যে স্কুইলার রয়েছে সে এসে কেন চেঞ্জ করেছে বা সে তার আগের রূপ কেমন ছিল, তার উদ্দেশ্য সব কিছু সকলকে বর্ণনা করতো এবং মানুষকে বিভিন্নভাবে কনভিন্স করতে পারতো সে তার কথার মধ্য দিয়ে। এই স্কুইলারটা রিপ্রেজেন্ট করছে যে রাশিয়ান মিডিয়া ছিল তাকে এই স্কুইলারটা রিপ্রেজেন্ট করে। এরপর হচ্ছে বক্সার। বক্সার হচ্ছে খুবই ডেডিকেটেড এবং হার্ডওয়ার্কিং একটা হর্স। সে সবসময় হার্ডওয়ার্ক করতো, সব কিছুতে সে এগিয়ে থাকতো।
সেটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে হোক কিংবা কাজের ক্ষেত্রে হোক। তার একটা মোটো ছিল যে হার্ডওয়ার্ক করতে হবে, তাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। এই যে বক্সারটা, বক্সার তখনকার সময়ের রাশিয়ান ওয়ার্কিং ক্লাস পিপলকে রিপ্রেজেন্ট করে। পরবর্তীতে দেখা যায়, আমরা দেখতে পাই এই বক্সারের করুণ পরিণতি, দেখতে পাই নেপোলিয়ন তাকে কিভাবে অন্যত্র পাঠিয়ে দেয় বা তাকে হত্যা করা হয়, সেটা নোভেলার লাস্টে দিয়ে দেখা যায়। এটা যখন নোভেল আলোচনা করব তখনই বোঝা যাবে। এরপর হচ্ছে মলি। মলি হচ্ছে একদম ভেইন একটা হর্স, মানে সে কোনো কাজে ছিল না, সবসময় অলস জীবনযাপন করতো। সে লাক্সারি পছন্দ করতো, যেমন সে সবসময় চাইতো সুগার খাইতে, কিংবা তার যে চুলের ফিতা ছিল সেখানে সবসময় একটা লাল ফিতা লাগিয়ে রাখতে চাইতো, যেটা ছিল দাসত্বের প্রতীক। কিন্তু যখন মিস্টার জনকে তারা তাদের ফার্ম থেকে বের করে দিয়েছিল, এরপর থেকে কিন্তু তাদের আর সুগার উৎপাদন হতো না। তো এই মলি সে সুগার আর খেতে পারতো না, এতে করে খুব বিরক্ত ছিল সে। সে বিভিন্নভাবে এই ফার্মে যেসব কাজ ছিল সেগুলোকে অ্যাভয়েড করতো এবং নিজের জন্য কমফোর্টেবল লাইফটাকে সে চুজ করতো। এক পর্যায়ে দেখা যায় সে এই ফার্মটাকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। এছাড়া আরও কিছু ক্যারেক্টার রয়েছে, ক্লোভার, বেঞ্জামিন। বেঞ্জামিন হচ্ছে একটা ডাঙ্কি। এই ডাঙ্কিটা কি করতো, মানে সে ছিল সবচেয়ে ওল্ডেস্ট এনিম্যাল ফার্মের মধ্যে। এছাড়া আরও কিছু আমরা ক্যারেক্টার দেখতে পাই, যেমন মজেস থাকে, তারপরে হচ্ছে যে যার কিছু কুকুরও এই ক্যারেক্টার এগুলোর মধ্যে আমরা দেখতে পাবো। এরপর বলি হিউম্যান ক্যারেক্টারগুলো। হিউম্যান ক্যারেক্টারের মধ্যে ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে মিস্টার জনস। মিস্টার জনস খুবই ড্রিঙ্ক করতো, এতে করে দেখা যেত সে একদম মাতাল হয়ে পড়ে থাকতো। যেসব এনিম্যাল রয়েছে তাদেরকে সে ঠিকভাবে দেখাশোনা করতো না, বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করতো, এবং তাদের তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই প্রাণীগুলো একসময় কী করেছিল, বিদ্রোহ করেছিল এবং তাকে এই ম্যানর ফার্ম থেকে বের করে দেয়। পরবর্তীতে সেই ম্যানর ফার্মকে তারা এনিম্যাল ফার্মে পরিণত করে। মিসেস জনস হচ্ছে তার ওয়াইফ, সে যখন চলে গিয়েছে ফার্ম থেকে, তার ওয়াইফের আর কি কাজ, সেও চলে গিয়েছে। এরপরে আরেকটা ক্যারেক্টার হচ্ছে মিস্টার প্লিঙ্কিংটন। প্লিঙ্কিংটন হচ্ছে মেনলি ফক্সউডের ওনার, নেইবারিং এবং নেগলেক্টেড ফার্ম ছিল তার ফার্মটা। সে হি ইভেন্চুয়ালি সেলস সাম অফ হিজ ল্যান্ড টু নেপোলিয়ান। সে কিছু ল্যান্ড নেপোলিয়ানের কাছে সেল করেছিল এবং নোভেলের লাস্টে দেখা যায় সে নেপোলিয়ানের সাথে এসে কি করতে থাকে, বিভিন্ন ধরনের পার্টি করতে থাকে। এছাড়া আরেকটা ক্যারেক্টার রয়েছে ফ্রেডরিক। ফ্রেডরিকও সে একটা পাশের ফার্মের মালিক থাকে এবং সে এখানে হিটলারকে রিপ্রেজেন্ট করে। এগুলো হচ্ছে এনিম্যাল ফার্মের কয়েকটা ক্যারেক্টার, এবং আগামী ভিডিওতে এটা সামারি নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন।